নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার আইন শৃঙ্খলা ও বর্তমান আইন পরিস্থিতি, হিংসা শাসন, ব্যর্থ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। শিয়ালদহ রামলীলা ময়দান থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিক্ষোভ মিছিল, শেষে সমাবেশ। আনিস খান হত্যা তদন্ত, সিট উঠছে প্রশ্ন। রামপুরহাট গণহত্যা, পুলিশ মন্ত্রী হস্তক্ষেপ, গ্রেফতারকে নাটকীয় মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওরফে পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ষড়যন্ত্রে নৃশংসভাবে হত্যা, অত্যাচার বিরুদ্ধে গর্জে উঠলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ। আরো, আনিস খান হত্যা না হোক, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর গণহত্যা, সঙ্গে তৃণমূলের পার্টি নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন জড়িত সন্দেহ করলেন। তাই সুবিচার, ন্যায় বিচার, রামপুরহাট গণহত্যার প্রতিবাদে এবং বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার শাস্তি চাইলেন, দাবি করলেন মনসা সেন পার্টির রাজ্য সভাপতি, রাজ্য সহ সভাপতিদ্বয় আবুল মঈন, মির্জা নুরুল হাসান ও আমিনাল হক, রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান, রাজ্য সম্পাদকদ্বয় জালাল উদ্দিন আহমেদ, শাহজাদি পারভিন, আবু তাহের আনসারি, রাজ্য ট্রেজারার মামুন আক্তার হোসেন, রাজ্য মহিলা ইনচার্জ রহিনা খাতুন, ফ্র্যাটার্নিটি মুভমেন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সভাপতি আরমান আলী, রাজ্য সহ সভাপতি হাবিবা খাতুন, রাজ্য সাধারণ সম্পাদক মুজাহিদ রহমান ও রুস্তম খন্দকার, FITU কেন্দ্রীয় সহ সভাপতি দামানোয়ারা বেগম, রাজ্য সভাপতি শেখ মুজাফর, রাজ্য সম্পাদক মাহিনুর জামান সহ অন্যান্য নেতৃত্ব। আমরা আজকে এক্ষেত্রে আনিস খানের ক্ষেত্রে আমরা বলি, কারণ প্রতিবাদী মুখে ধর্মকে কোথাও সেখানে রোল নেই, বিরোধী পক্ষ সেখানে শূন্য, কিন্তু বাস্তবটা এটা নয়। এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তার কর্মীদের যে জনগণের এটা যে দুটা আপনি দেখছেন, সেরকম দেখছে, একে ধর ওকে ধর, আনারুলকে ধর, এভাবে আগে বাংলার মানুষ অবশ্যই এবং তাদেরকে 100% উদ্ধার করে দিতে পারবে, এবং সেই সেবন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত মানুষ কমাচ্ছে, আনুষ্ঠানটা করতে পারবো, এটা নিয়ে আমরা বাংলার মানুষ সঙ্গে মানুষ ভুগছে, এইরকম একটা